নিপা মাহমুদ প্রশ্ন করেছেন, আমার খাবারে রুচি নেই, যা খাই তা অন্যরকম স্বাদ হয়ে যাচ্ছে, খাবারে যে আসল স্বাদ এটা পাচ্ছি না, সমাধান দিবেন প্লিজ। এটা আপনি আপনার বয়স, ওজন, উচ্চতা কিছু উল্লেখ করেননি। অনেক সময় সিভিয়ার স্ট্রেসে থাকলে আমাদের খাবারের যে টেস্ট, রুচি, এটা অনেক সময় নষ্ট হয়ে যায়, ঘুম না হলেও এটা হয়, ক্রিমি থাকলে এটা হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি থাকলে এটা হতে পারে। সো একটু আপনি চেক করবেন আপনার আসলে বডির ফিটনেস ঠিক আছে কি না, বিশেষ করে আয়রন ডেফিসিয়েন্সি হলে খাবারের রুচি অনেক কমে যায়। এছাড়া ভিটামিন বি12, বি9, বি6 এর অভাবেও কিন্তু আমাদের খাবারে অরুচি আসতে পারে। সো এই জায়গাগুলো আমরা একটু ক্লিয়ার হই, যদি এগুলো ঠিক থাকে তাহলে হয়তোবা আপনার ডিপ্রেশন কোনো জনিত কোনো প্রবলেম থাকতে পারে, সে কারণে আপনার রুচি কমে যেতে পারে। আপনি একজন ফিজিশিয়ান বা ডায়েটিশিয়ানের শরণাপন্ন হয়ে আপনার পুরো লাইফটা এক্সপ্লেইন করেন, তাহলে বোঝা যাবে কেন আপনার আসলে খাবারে অরুচি আছে। তবে নর্মালি খাবারের রুচিটা বাড়ানোর জন্য একটা জিনিস বলবো, সেটা ভিটামিন সি প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন, বিশেষ করে অরেঞ্জ, মাল্টা বা লেবু আপনার খাবারে রাখেন। একটা করে যদি আপনি প্রতিদিন আমলকিও খান তাও কিন্তু আপনার খাবারে কিন্তু রুচিটা চলে আসবে।